আর 1 লক্ষ টাকা জরিমানা করছে দিস ইজ নট 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আমার ব্যবসা করতে গেলে কয় লক্ষ টাকা আমার বিক্রি করতে মানে কি বলবো আমি গত মাসের বেতন দিতে পারি না ছেলেদের পয়সা কিনা নাই তো এখন আমি মানে কি বলবো জরিমানা করছে এটা সর্বনিম্ন তাদের নাই নালে জেল হবে কি হবে আমি একটা এখন করি প্লিজ এই যে তাহলে আপনাদের জরিমানা করলো আপনারা দোষীদের করার কারণে সর্বনিম্ন জরিমানা করলাম আমরা 1 লক্ষ টাকা সর্বনিম্ন 1 লক্ষ এর নিচে করার কোনো সুযোগ আইনে নাই হ্যাঁ আমরা সর্বনিম্নতে আপনাকে করেছি স্বেচ্ছাসেবক সরকারের সকলের সম্মুখে এই প্রতিষ্ঠানের যে ম্যানেজার উনি দোষ স্বীকার করেন এবং দোষ স্বীকার করে আমাদের সময় আদালত সর্বনিম্ন 1 লাখ টাকা জরিমানা আদায় করেন আদায়কৃত টাকা নির্ধারিত কোর্ট সরকারি কোষাগারে জমা করা হবে আমাদের ডিসির লাইসেন্সটা নিবন্ধন নাই ডিসির লাইসেন্সটা নিবন্ধন করতে গেলে এর পারিপার্শ্বিক অনেকগুলো কাগজ লাগে যেগুলো অ্যারেঞ্জ করতে আমাদের 2-3 বছর সময় লেগে যায় কিছু কিছু জিনিস আছে যে আজুকের অকুপেন্সির ইস্যু থাকে ফায়ার সার্ভিসের ইস্যু থাকে প্রিমিসেস লাইসেন্সের ইস্যু থাকে সব মিলে সব জায়গায় তো কম বেশি অনেক পেপার গুলো লাগে তো ওই কারণে হয়তো বা আমরা করতে পারিনি আমরা করে ফেলবো আর যেটা ছিল যে সিভিল সার্জনের হালনাগাদ ছিল না ছিল হালনাগাদ ছিল হ্যাঁ এটা আসলে আমরা তো আসলে কারণ বাজার থেকে ওই আমদানি কারকের প্রোডাক্টটা নিয়ে আসি অনেকগুলো প্রোডাক্টের ভিতরে হয়তো বা তারা হয়তো 4-5টা প্রোডাক্ট মিস করে ফেলে তা আমরা তো কার্টুন ধরে কিনি বান্ডেল ধরে কিনি মিস হয়ে যায় দুই একটা আর যেমন মনে করেন পেপেটা দেখেছেন পেপেটা ঠিক ছিল কিন্তু স্কিনটা একটু কালো হয়ে গেছে তারপরে মাওয়া যেটা ওটা হচ্ছে হেড কিন্তু মাওয়া যে কি প্রোডাক্ট ওটার নামটা লেখা ছিল বাট প্রোডাক্টে কোনো সমস্যা আর অন্যান্য যেগুলো কিচেনে যে অনেক অন্য ধরনের সমস্যা থাকে সে ধরনের সমস্যা কিন্তু আমাদের নাই তো এর আগেও একবার আসছিলেন আমাদেরকে বলে গেছেন এটা সেকেন্ড টাইম আমরা আমাকে ডিসি অফিসের জন্য জরিমানা করছি এর আগে অনেক লাইসেন্স ছিল না বাট এখন আমরা সবগুলো করে ফেলছি শুধু এটা করতে পারি মানে নীতিগত অন্যায় বলতে পারি আমি কেননা রেস্টুরেন্টের ব্যবসা নাই তো আমার রেস্টুরেন্ট ছিল 3টা মাতপুরে একটা ছিল ওটা বিক্রি করে দিছে এখন আছে ওয়ারি আর এটা ওয়ারিটাও আর কদিন পর বিক্রি করে দেবো কারণ আমি তো বেতন দিতে পারতেছি না এই যে দুর্ভিক্ষের দিনে এভরিডে আপনার জিনিসপত্র দাম বাড়ে তার আমার প্রোডাকশন কস্ট বাড়তেছে না আমি রেস্টুরেন্টের প্রোডাক্ট কত টাকায় বিক্রি করতে পারবো মানুষের কাছে কত টাকা রাখতে পারবো প্রোডাক্ট আমার তো কষ্ট এখানে আর 1 লক্ষ টাকা জরিমানা করছে দিস ইজ নট 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আমার ব্যবসা করতে গেলে কয় লক্ষ টাকা আমার বিক্রি করতে 1 লক্ষ টাকা মানে আমি যে তাকে জরিমানা দিলাম এটা তো আমার মানে কি বলবো আমি গত মাসের বেতন দিতে পারি না ছেলেদের পয়সা কিনা নাই এখন আমি মানে কি বলবো জরিমানা করছে এটা সর্বনিম্ন তাদের নাই নালে জেল হবে কি হবে শোনেন আমার যদি প্রবলেম থাকে দেখেন আমার দেখা দেখে দুজন মানুষ যদি সচেতন হয় এটা ফুড তো মানুষ খায় এটা হ্যাঁ এটা খেয়ে মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ সব হইতে পারে যদি মানে অস্বাস্থ্যকর খায় আর আমরা যদি সচেতন হই আমি যদি সচেতন হই আর 10 জন যদি আমাকে দেখা দেখি সচেতন হয় সেটা আপনারা আমার সবার জন্যই ভালো আর আমিও চাই যে এই সেক্টরে মানুষজন সচেতন হোক ডেভেলপ হোক খাবারগুলো মানুষকে খাওয়ার যোগ্য করে বিক্রি করুক অ্যাটলিস্ট।